অফিস সকাল 8টা থেকে বিকেল 3টা ব্যাংক 9টা 3টা কার্যকর বুধবার থেকে সপ্তাহে শুক্র শনি দুদিন ছুটি শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত হবে স্বাগত জানালেন পেশাজীবীরা অনলাইন ব্যাংকিং ভোগান্তি কমাবে অনেকটাই অফিসিয়ালি কিছু কাজে হয়তো ব্যাহত হবে সেটা সাময়িকভাবে ব্যাহত হলো আমার মনে হয় সুদূর প্রসারী হয়তো পরিকল্পনা এটা ভালো ঘর বাড়িতে যদি এই বিদ্যুৎটা ইউটিলাইজ করা যায় তাহলে স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনাটা করতে পারবে দক্ষিণ সিটিতে রাতে ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ মেহনতি মানুষের টাকায় বেতন হয় আমলাদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সীমিত সম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ 145 নয় পুরনো 120 টাকা মজুরিতেই কাজে ফিরলেন চা শ্রমিকরা দাবি দাওয়া ছেড়ে দিলেন প্রধানমন্ত্রীর হাতে দুর্গাপূজার আগেই সমন্বয়ের আশ্বাস প্রায় দুই মাস পর আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেলে বাসায় রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত ভারত ইস্যুতে গণমাধ্যমে প্রচারিত বক্তব্য ডাহা মিথ্যা নিজের মন্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইউটার্ন বললেন দেশের স্থিতিশীলতা নিয়ে কথা হয়েছে দিল্লি সফরে এবং দেশে সাইবার হামলার আশঙ্কা অচল হয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংক সহ 27টি প্রতিষ্ঠান বললেন প্রতিমন্ত্রী ফোনে অ্যাপ ডাউনলোডে সতর্ক হওয়ার আহ্বান জ্বালানি সাশ্রয়ে এবার সরকারি অফিসে কাজের সময় এক ঘন্টা কমালো সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 8টায় শুরু হয়ে চলবে 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অনেক দেশের মতো বাংলাদেশকেও বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বৈশ্বিক অর্থনীতির চরম অস্থিরতার এই সময়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিংয়ের সিদ্ধান্তের মতো করে এবার জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সময় নিয়েও নতুন নির্দেশনা জারি করল সরকার সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্তে মন্ত্রীরা আর গণভবন থেকে অনলাইনে যোগ দিয়েছিলেন সরকার প্রধান এই বৈঠকে রাষ্ট্রের খরচ কমাতে নতুন অফিস সময় নির্ধারণ করা সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাতেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয় পরে বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব তিনি বলেন সরকারি অফিসগুলোতে নতুন সময়সূচি 24 আগস্ট থেকে কার্যকর হবে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলি সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত হবে সরকারি অফিসগুলোতে কোথাও কোনো পর্দা টানানো থাকবে না এগুলি তুলে আপনার লাইট যথাসম্ভব কম লাগলে যতটুকু করবে এবং এয়ার কুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এছাড়া আমন ধানের সেচ সুবিধা নিশ্চিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী 12 থেকে 15 দিন পর্যন্ত আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চলমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানও দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি শুক্র এবং শনিবার এবং সেটি আমাদের শিক্ষার গতিকে স্তিমিত তো করবে না আবরণ আরও বেগবান হয়তো করবে আশা করি পাঁচ দিনেই পুরো সপ্তাহের পড়া কাভার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আমরা এই 5 দিনের মধ্যেই আমরা সেগুলো করব প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা এদিকে জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পেশাজীবীরা তবে ব্যয় কমানোর এই উদ্যোগ শুধু নির্দেশনায় আটকে না থেকে বাস্তবায়নে গুরুত্ব দেন তারা সাশ্রয়ের টাকা যেন জনভোগান্তি লাঘবেই কাজে লাগানো হয় সেই নিশ্চয়তার দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাজল আব্দুল্লাহ রিপোর্ট
বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়, জ্বালানি তেলের দাম বাড়ানো এমন সিদ্ধান্তগুলো যখন সমাজে একটু একটু করে অভ্যস্ততায় আসছে, ঠিক তখন কর্মঘণ্টাও কমিয়ে আনার সিদ্ধান্ত নিল সরকার। বুধবার থেকেই 9টার বদলে অফিস শুরু হবে 8টায়, আর 5টার বদলে অফিস শেষ হবে বেলা 3টায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে। পরিবর্তন ব্যাংকিং সময়ও। ব্যয়ের লাগাম টানার এসব সিদ্ধান্তে কি ভাবছেন মানুষ? অফিসিয়ালি কিছু কাজে হয়তো ব্যাহত হবে, সেটা সাময়িকভাবে ব্যাহত হলেও আমার মনে হয় সুদূর প্রসারী হয়তো পরিকল্পনা এটা ভালো। কিছুটা সাশ্রয় হলে যেটা যদি আমাদের আমাদের ঘর বাড়িতে যদি এই বিদ্যুৎটা ইউটিলাইজ করা যায়, তাহলে স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনাটা করতে পারবে। আমরা বাতি যেন 10টা জ্বালতাম, ওইখানে 1টা জ্বালি এখন ভিতরে। আমাদের রুমে 3টা বাতি লাগতো, 3টার মধ্যে 1টা জ্বালিয়ে আমরা কাজ করি। নতুন নির্দেশনায় ব্যাংকিং সময় কমলেও ব্যাংকাররা বলছেন ডিজিটাল বা অনলাইন ব্যাংকিং বড় সুবিধা দেবে এই সময়ে। এটা আসলে নির্ভর করবে যে কাস্টমারের যে সার্ভিসটা সেটা হচ্ছে কি আমরা প্রপারলি ওই সময়টার মধ্যে দিতে পারছি কিনা। আমি আশা করি যে আমরা এর মধ্যে হচ্ছে কাস্টমারের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। এদিকে সিটি কর্পোরেশনের দেয়া নির্দেশনা অনুযায়ী রাত 2টার পর বন্ধ রাখতে হবে হাসপাতালের কাছে থাকা ফার্মেসিও। জরুরি এসব প্রতিষ্ঠান খোলা রাখা বা না রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। যাদের সামর্থ্য নাই তারা তো একবার ওষুধ কিনে নিয়ে আসতে পারে না, তারা তো যখন তখন ওই ওষুধ কিনা লাগে। আর রাত 2টার পর অনেকের ওষুধপত্র লাগে, তখন তো হঠাৎ করে কোথাও না পাইলে পরে রোগীর কন্ডিশনটা আরও খারাপ হতে পারে। প্রত্যেকটা হসপিটালের ভিতরে ফার্মেসি আছে, শুধু রাতে 2টার পরে বসে থাকবে, কোনো কাস্টমার থাকবে না, আমি কেন খুলে বসে থাকবো? নগরীতে 1 সেপ্টেম্বর থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল রাত 8টা এবং খাবারের দোকান সর্বোচ্চ রাত 11টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকায় বেতন হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের, আর তাই তাদের ভাগ্য পরিবর্তনে জাতির পিতার আদর্শ ধারণ করে নবীন কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদি কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কর্মে নিযুক্ত নবীন কর্মচারীদের জন্য সরকারি চাকরি জীবন শুরুর গুরুত্বপূর্ণ এক ধাপ শেষে আনন্দ ঘন আয়োজন। দেশের 6টি কেন্দ্রে 6 মাসের প্রশিক্ষণে অংশ নেন 461 জন মেধাবী কর্মকর্তা। সোমবার সকালে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যেতে হবে। জনগণের সেবা দেওয়া এটা তো আমাদের সাংবিধানিক কর্তব্য সকলের, এটা মাথায় মনে রাখতে হবে। কাজেই জাতির পিতার সেই আদর্শ বুকে নিয়ে আপনারা কাজ করবেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নবীন কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। দারিদ্রের হার আমরা সেই 40% থেকে 20% নামিয়ে এনেছি, এটা সত্য, কিন্তু বাংলাদেশের মানুষ দরিদ্র থাকুক সেটা আমি চাই না। ইতিমধ্যে আমরা যে পদক্ষেপ নিয়েছি আশ্রম প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের মাঝে গৃহ দেওয়া এবং সাথে জীবন জীবিকার ব্যবস্থা করা, তার সুফলটা আমরা পাচ্ছি। বিএনপি জামাত সরকারের আমলে অগ্রগতির বদলে দেশ দুর্নীতিতে এগিয়ে যায় মন্তব্য করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের নানা পরিকল্পনা ও অগ্রযাত্রা তুলে ধরেন সরকার প্রধান। 96 সালে সরকার আসার পর আমরা চেষ্টা করেছি যে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কী কী কাজ করা যেতে পারে, এবং সেই প্রচেষ্টাটাই আমাদের এখনও অব্যাহত রয়েছে। যদিও মাঝখানটা সময় চলে গেছে আমাদের 2001 থেকে 2007, যখন জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাসের উত্থান, দুর্নীতিটাই নীতি, এমন একটি পর্যায়ে চলে গেছে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বই অর্থনৈতিক ঝুঁকিতে আছে উল্লেখ করে জনগণের কষ্ট লাঘবে সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। সেটা তো করবেনই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভরসায় পুরনো 120 টাকা মজুরিতেই কাজে ফিরেছেন চা শ্রমিকদের একাংশ, বাকিদের ফেরানোর চেষ্টা চলছে। দুর্গাপূজার আগেই বাড়তি মজুরি নির্ধারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মৌলভীবাজার ও সিলেটের শ্রমিকেরা বাগানে গেলেও হবিগঞ্জে এখনও চলছে কর্মবিরতি। রোববারের বৈঠকে আশ্বাস পেয়ে টানা 13 দিনের কর্মবিরতির পর দলে দলে কাজে ফিরছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে পুরনো 120 টাকা মজুরিতে চা বাগানগুলোতে যোগদান করেন আন্দোলনকারীরা। তারা জানান, দুর্গাপূজার আগ পর্যন্ত মজুরি সমন্বয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। আমাদের কথাটা জানি প্রধানমন্ত্রী রাখে, আমাদের আবার বেতন না বাড়ালে আবার আন্দোলন হবে।
9 আগস্ট থেকে আন্দোলনে নামেন চা শ্রমিকরা। এরপর মজুরি সমন্বয়ে দফায় দফায় বৈঠক হয়, বারবারই প্রত্যাহার করে কর্মবিরতি চালিয়ে যান তারা। গত 20 আগস্ট 145 টাকা নতুন মজুরি নির্ধারণ করা হয়, কিন্তু সাধারণ চা শ্রমিকদের তোপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শ্রমিক নেতারা। অবশেষে গত রোববার রাতে আবারও বৈঠকে বসেন জেলা প্রশাসক। এ সময় প্রধানমন্ত্রীর ভরসায় মজুরি বৃদ্ধি নিয়ে আলোচনার আশ্বাস পেয়ে আগের 120 টাকা মজুরিতেই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু হবিগঞ্জ জেলার 24টি বাগানের প্রায় 40,000 শ্রমিক, সিলেট ও মৌলভীবাজারের একাংশ শ্রমিক দাবি আদায়ে অনড় থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। আমরা 300 টাকা নিয়ে রাজপথ থেকে যাব, তার আগে আমরা যারাই যতটুকুই সাইন করুক না কেন, যাই বলুক না কেন, আমরা সেটা মানি না। পরে হবিগঞ্জের প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করলেও চা শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করেন। আপাতত তারা পূর্বের বেতন ভাতা 120 টাকায় কাজে ফিরে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে ওনার সময় অনুযায়ী ওনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে তারা তাদের চূড়ান্ত বেতন ভাতা যেটা সেটা ফাইনাল করবে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ 137টি চা বাগানে প্রায় 1,00,000 স্থায়ী শ্রমিক রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বিকেলে তাকে রাজধানীর রেফারকের হাসপাতালে নেওয়া হয়। শারীরিক পরীক্ষা শেষে আবারও তিনি তার গুলশামের বাসায় ফেরেন। 2-1 দিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। প্রায় 2 মাস পর আবারও হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। দলীয় নেতাকর্মীদের ভিড়ের কারণে হাসপাতালের প্রবেশ পথেই তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। পরে নেতাকর্মীদের ভিড় ঠেলে ভেতরে নেওয়া হয় বিএনপি নেত্রীকে। প্রায় 2.5 ঘন্টা হাসপাতালের বিভিন্ন বিভাগে বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার মধ্যে রয়েছে এনজিওপ্লাস্টি, ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে, রক্তের পরীক্ষা সহ আরও বেশ কিছু পরীক্ষা। সন্ধ্যা 7টার দিকে আবারও বাসার পথে বেগম জিয়া। সেখানেও একনজর দেখতে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে বাইরে বেরোতে হয় বিএনপি নেত্রীকে। রাত 8টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বেগম জিয়া। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগবে 2-1 দিন। এরপরেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয়। পরীক্ষার পরবর্তীতে যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে চিকিৎসার মধ্যে, চলমান চিকিৎসার মধ্যে, সেই চিকিৎসার মধ্যে ওনারা করে থাকেন, সেই অনুযায়ী চিকিৎসা চলছে। গত 11 জুন চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তির পর বেগম জিয়ার হাটে একটি ব্লকে রিং পরানো হয়। সেবার 14 দিন হাসপাতালে থাকার পর 24 জুন বাসায় ফেরেন তিনি। দুর্নীতির 2 মামলায় সাময়িক মুক্তির পর আর্থাইটিস, কিডনি, ফুসফুস, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে 7 বার হাসপাতালে ছুটেছেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের ইস্যুতে বিতর্কিত মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার পর এবার সব অভিযোগ অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন তার সম্পর্কে ডাহা মিথ্যে কথা বলা হয়েছে। মন্ত্রী দাবি করেন দেশের স্থিতিশীলতা নিয়ে কথা হয়েছে ভারত সফরে। চলতি মাসের 18 তারিখ শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ভারত সরকার বলেছে যে উই নিড স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি, এবং এইটা সম্ভব শেখ হাসিনাকে যদি আমরা সাপোর্ট দিই। আমার অনলি ইস্যু হচ্ছে যে উই মাস্ট প্রোটেক্ট শেখ হাসিনা অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ। এই বক্তব্যে আলোচনার ঝড় ওঠে দেশ বিদেশে। এ মন্তব্যের দায়ভার না নিয়ে আওয়ামী লীগ নেতারাও পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তিসম্পন্ন বক্তব্য দেওয়ার পরামর্শও দেন। সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। দলীয় এমন অবস্থানের পর পররাষ্ট্রমন্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি কয়েকদিনে। সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা থেকে বেরিয়ে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে দাবি করেন তাকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে তার ডাহা মিথ্যা কথা। তিনি জানান নির্বাচন প্রসঙ্গে ভারতের সঙ্গে তার কোনো কথা হয়নি। ভারত সফরে দেশের স্থিতিশীলতা নিয়ে আলাপ হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। কামরুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, এখনও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে একেবারে হত্যা করার চেষ্টা করছে, নির্বাচনী ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নেবে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে। পৃথিবীর কোথাও কোনো দেশে স্বাধীনতা বিরোধী শক্তি এরকমভাবে রাজনীতি করতে পারে না, পৃথিবীর কোনো দেশে পারে না, আমাদের দুর্ভাগ্যকে আমাদের দেশে তারা করছে। আমাদেরকে শপথ দিতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে এই দুষ্টচক্রকে, এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে। দেশে সাইবার হামলার আশঙ্কায় খোদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো মুহূর্তে অচল হয়ে যেতে পারে জাতীয় ডেটা সেন্টার, বাংলাদেশ ব্যাংক সহ 27টি সরকারি প্রতিষ্ঠান সংস্থা। এরই মধ্যে সাইবার হামলার মোবাইল অপারেটরদের ডেটাবেজ আক্রান্ত হয়েছে বলে জানিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি, এগিয়ে আসছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ। এমন অবস্থায় সাইবার অপরাধীদের অপতৎপরতার খবর জানালো সরকার। ডিজিটাল বাংলাদেশের হার্ট বলা হয় কালিয়াকৈরে অবস্থিত জাতীয় ডাটা সেন্টারকে, যেখানে সরকারি 52,000 ওয়েবসাইটের তথ্য সংরক্ষিত আছে, রয়েছে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। সোমবারে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, সাইবার অপরাধীদের নজর পড়েছে গুরুত্বপূর্ণ 27টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর। হামলা হয়েছে প্রায় 17 কোটি গ্রাহকের তথ্য থাকা মোবাইল অপারেটরদের ডাটাবেজে। বেশ কিছু মোবাইল নেটওয়ার্ক অপারেটর, কারো নাম আমি বলবো না, তারা অলরেডি ইনফেক্টেড। আমরা বিটিআরসির মাধ্যমে তাদেরকে জানাচ্ছি তাদের সিস্টেম, তাদের ডেটাবেজ, তাদের হার্ডওয়্যার, তাদের যে ডেটা সেন্টার, সেগুলো তারা আইটি অডিট করে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশে বসে অপতৎপরতা চালাচ্ছে কিছু সাইবার অপরাধী, নাম না উল্লেখ করে কয়েকটি দেশের বিরুদ্ধে তাদের মদদ দেওয়ার অভিযোগ করেন তিনি। স্টেট স্পন্সর যারা হ্যাকার, তারা বেছে নেয় পাওয়ার আর একটা হচ্ছে ইন্টারনেট। এই দুটো ব্যবস্থা ভেঙে দিলে তাহলে রাষ্ট্রের সরকারের কাজ, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু ভেঙে পড়ে। সাইবার হামলায় কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে সরকারকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা নিয়মিত অডিট করছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলারের আরও 17 বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। বাঘের ভয়ে তারা টানা দুদিন গাছের ওপর ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলের সংখ্যা দাঁড়ালো 114 জনে। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। টানা 36 ঘন্টা না খেয়ে সমুদ্রে ভাসছিলেন বাংলাদেশের মৎস্যজীবীরা। আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ার কারণেই গভীর সমুদ্রে গিয়ে নিরাপদ স্থানে পৌঁছতে পারেননি তারা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশ থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা বাঘের ভয়ে টানা দুদিন গাছের ওপর ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন উদ্ধার হওয়া বাংলাদেশের মৎস্যজীবীরা। এটা আমাকে ভারতে বড়ে আমাকে ধরেন 5টার দিক দিয়ে উদ্ধার করছে, হ্যাঁ কোনো রকম, যদি আমরা আর আধা কোনো সময় থাকতাম আমরা বাঁচতে থাকতাম না। বাসের মাথায় পট বান্ধিয়ে ভেলা করে পরে আমরা 19 জন লোক সবই ওই বাসের
উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেদের নিরাপদে এবং দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সংগঠনগুলো। এখন যা আইনি প্রক্রিয়া আছে প্রশাসন যদি মনে করে এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিতে পারে। 17 আগস্ট বাংলাদেশের ভোলা, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং সাতক্ষীরার কয়েকশো মৎস্যজীবী ইলিশ শিকার করতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যান। 18 তারিখে গভীর নিম্নচাপের কারণে উত্তাল সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবে গেলে ভেসে যান অনেক মৎস্যজীবী। প্রতিনিয়ত সংখ্যাটা বাড়ছে। পশ্চিমবঙ্গে 2 ঘন্টা আগেও এই উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের সংখ্যা ছিল 104, কিন্তু 2 ঘন্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে 114 দাঁড়িয়েছে। কাকদ্বীপের এই ফ্লাট সেন্টারে আশ্রিত বাংলাদেশি মৎস্যজীবীরা বলছেন, তাদের আইনি জটিলতা এড়িয়ে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। কাকদ্বীপ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে বহুল আলোচিত জঙ্গল সালিমপুরে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তুলতে সরকারের কাছে 200 একর জায়গা বরাদ্দ চেয়েছে BGMEA। নগরীতে ছড়িয়ে ছিটিয়ে ভাড়া ভবনে থাকা অন্তত 150 গার্মেন্টস কারখানাকে এখানে স্থানান্তরের পরিকল্পনা তাদের। এসব কারখানায় কর্মসংস্থান হবে প্রায় 3 লাখ শ্রমিকের। তবে জীববৈচিত্র্য রক্ষায় সরাসরি গার্মেন্টস পল্লীর পরিবর্তে গ্রিন ইন্ডাস্ট্রিজ জোন করতে চায় জেলা প্রশাসন। শাকপাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশক আগেও এই বন্দর নগরী চট্টগ্রামে 800 কারখানায় কর্মরত ছিল অন্তত 13 লাখ শ্রমিক। নানা জটিলতায় দিন দিন গার্মেন্টসের সংখ্যা কমছে। এখন গার্মেন্টস রয়েছে মাত্র 200, আর শ্রমিকের সংখ্যা 8 লাখ। রানা প্লাজা ধসের পর অ্যালায়েন্স অ্যাকর্ডের কমপ্লেন্স মানতে গিয়ে শুধুমাত্র চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 600-র বেশি গার্মেন্টস কারখানা। বেকার হয়ে গেছেন হাজার হাজার শ্রমিক। এর মাঝেও সাব কন্ট্রাক্টের নগরীতে 150 গার্মেন্টস কারখানা রয়েছে ভাড়া করা ভবনে। আর নানা জটিলতা সত্ত্বেও এসব প্রতিষ্ঠানের প্রত্যেকটি বছরে 5 থেকে 10 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করছে। এই অবস্থায় এসব কারখানাকে নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে একটি স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তুলতে চায় BGMEA। এজন্য 200 একর জায়গা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠিও দিয়েছে তারা। এটা যদি করি আমাদের ইন ফিউচারে ভবিষ্যতে আমাদের ব্যবসাও ভালো হবে এবং বায়ারদেরও আমরা আকৃষ্ট করতে পারবো এবং প্রোডাকশনও আমাদের বেড়ে যাবে। গত 1 দশক ধরে পাহাড় সহ 3,100 একর সরকারি খাস জায়গা দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল। ব্যাহত হয়ে যাওয়া জায়গা নিজেদের দখলে নিতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন, যেখানে গড়ে তোলা হবে আধুনিক শহরের পাশাপাশি গ্রিন ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানকার জীববৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে জায়গাটা বরাদ্দ করবো গ্রিন ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানে গার্মেন্টসও থাকবে এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি পরিবেশের 100% কমপ্লায়েন্স করে সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করবে তাদেরকে সেই গ্রিন ইন্ডাস্ট্রিয়াল জোনে আমরা জায়গা বরাদ্দ করব। এক্ষেত্রে সব ধরনের পরিবেশ নীতিমালা মেনে সব কারখানায় সোলার সিস্টেম আর পরিবেশ দূষণ রোধে ETP স্থাপন করা হবে বলে জানালেন BGMEA-র এ নেতা। যে ইন্ডাস্ট্রি মালিকগুলি পড়ে গেছে জায়গা জমিনের অভাবের কারণে তাদেরকে প্রোটেক্ট করার জন্য পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি হবে, কারণ এত সুন্দর জায়গায় ওইসব সুন্দর জায়গার মধ্যে সোলার সিস্টেম চালু করতে পারবো এবং আমাদেরকে ETP কম্পালসারি। 2021-22 অর্থ বছরে চট্টগ্রাম থেকে রপ্তানি হয়েছে 13 বিলিয়ন মার্কিন ডলার, আর চলতি অর্থ বছরে 15 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতলেন বাংলাদেশি আমেরিকান চিত্র ও অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। চীনের উইঘুর সম্প্রদায়কে নিয়ে ইলাস্ট্রেটেড রিপোর্টের অলঙ্করণের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। 6 বছর বয়সে মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এসে লেখাপড়া শুরুর সময়ই ফাহমিদার স্বপ্ন ছিল খ্যাতনামা একজন চিত্রশিল্পী হওয়ার। ফাহমিদা লেখাপড়া করেছেন কমিউনিকেশন আর্টে। বর্তমানে তিনি ওয়াশিংটনের সিয়াটলে একটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত। এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন 2018 সালে রয়টার্সের 5 সাংবাদিক ফটোসাংবাদিকের সঙ্গে পুলিৎজার জিতেন। তবে ফাহমিদা হচ্ছেন প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেলেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।